তোমরা এখানে কন্টাক্ট লেন্সেস থেকে শুরু করে সমস্ত ধরনের ফ্যান্সি থেকে শুরু করে হাজি সমস্ত ধরনের চশমা পেয়ে যাবে। হ্যালো সবাইকে, গুড ইভিনিং। এখন আমি আছি একটা চশমার দোকানে। এই যে হাতে ব্যান্ডেড করা, হাত পাত কেটে ফেটে গেছে, বাড়ি গিয়ে সমস্ত কিছু বলবো কিভাবে কেটেছে, চশমাটাও ভেঙে গেছে, এখন এসেছি চশমা বানাতে। দোকানের নাম কাকুই বলবে, কাকু বলো দোকানের নাম। এই দোকানটা থেকেই আমরা সবসময় চশমা বানাই। বাবা স্টাইলটা দেখো, না না করো করো, ভালো লাগছে আমার, ওটাই ভালো লাগছে আমার, এটা ভালো লাগছে। কত এটা জিজ্ঞাসা কর, চোখটা দেখো তোমার। এতক্ষণ বাদে আমরা একটা স্পেশাল চশমা দেখতে পেরেছি, মানে একটা অন্য লেভেলের চশমা। এটাকে দেখাই, দেখো এই লেভেলের চশমা। পরশু দিন ঠিক এরকম সময়তেই আমার হাতটা কেটে গেছিল, আর কালকে তো বিশ্বকর্মা পুজো ছিল, সারা দিন বৃষ্টি হয়েছে, জল জমে কি অবস্থা দেখো। যারা বিশ্বকর্মা পুজোর ভিডিওটা এখনো দেখোনি, এই ভিডিওটা শেষে অবশ্যই কিন্তু দেখে নিও। আচ্ছা আমার চশমা বানানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। হ্যাঁ হ্যাঁ একদম, আমার একজন সাবস্ক্রাইবার বেড়ে গেল। আমার চশমা হয়ে গেছে দুটোই, এটা হচ্ছে প্রথম চশমাটা। দ্বিতীয় চশমাটা দেখাই, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার চশমা। একটু ব্রাইট কালার দেখে নিয়েছি আমি, এই কালারগুলো না এখনো পর্যন্ত পরিনি, ট্রাই করিনি, ট্রাই করে দেখি কিরকম লাগে। চশমাগুলো কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বসে আছে এখানে দুইজন গরিব দুস্থ মানুষ। আচ্ছা আমাদের চশমা হয়ে গেছে, কেনাকাটি সব কিছু। আর এই যে কাকু টাটা, তোমরা এখানে কন্টাক্ট লেন্সেস থেকে শুরু করে সমস্ত ধরনের ফ্যান্সি থেকে শুরু করে হাজি সমস্ত ধরনের চশমা পেয়ে যাবে। কাকুর নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, ঠিক আছে টাটা।
বেশি একদম ফুটল বেশি বেশি হাঁড়ু তুই খাচ্ছ লাড্ডু খাও খাও লাড্ডু খাও ও আচ্ছা চলে আসলাম আর এখন একটু হাত মুখ ধুয়ে নেবো আর তার আগে তোমাদেরকে বলে দিই যে চশমাটা মানে কি হয়েছিল আমার আগের চশমাটা মায়ের বাড়ি গেছিলাম তো হাত মুখ ধুবো বলে চশমাটা খুলে জাস্ট বিছানার উপর রেখেছি সঙ্গে সঙ্গে দেখলাম মট করে ভেঙে গেল মানে কোনো পেশার কিছুদিনই ওটা অবশ্য মানে এর আগেও একবার ভেঙে গেছিলো তখন ওটা আঠা দিয়ে আটকানো ছিল এবার সেটাই হয়তো আঠাটা খুলে গেছে আর এই হাতে এইটা যেটা হয়েছে তো মায়ের বাড়ির থেকে মানে ওই একই দিনে পরশু দিন মায়ের বাড়ির থেকে আসলাম এসে বাসনপত্র মাজছিলাম আর কি তো কাচের গ্লাসে একটু প্রেশার দিয়ে মাজতে গিয়ে এই অবস্থা ওর অনেক তো ব্লিডিং হয়েছে আর আমি তখনও বুঝতে পারিনি যে অতটা কেটে গেছে সঙ্গে সঙ্গে রিজু আমাকে হসপিটালে নিয়ে গেল তো তখন বললো ওরা সেলাই করতে হবে না হলে হবে না এবার সেলাই আমি করাইনি কারণ ওই জিনিসটা আমি মানে ভাবতে পারি না আমার প্রচণ্ড ভয় লাগে তো আমি এর জন্য সেলাইটা করাইনি আস্তে আস্তে শোকক সময় দিয়েছি আর যত কাজ বাজ ছিল এখন তো সবই বন্ধ পুজোর সময় বিউটিশিয়ানদের কতটা প্রেশার থাকে তোমরা নিশ্চয়ই জানো তো হয়তো বন্ধ আর তার আগে শুকিয়ে গেলে অবশ্যই কাজ বাজ করবো তো এই চলছে আর জানি না এরপর কন্টিনিউ ভিডিও দিতে পারবো কি না বাট চেষ্টা করব আর আজকের ভিডিওটা এটুকুনি রাখি গায়েও জোর নেই আর একদম শক্তি নেই তো এখন একটু রেস্ট রেস্ট নেবো যাই টাটা